18 থেকে 20 লাখ টাকায় সোনার হরিণ ধরবেন, যাবেন ইউরোপের কোনো দেশে, আয় করবেন লাখ লাখ টাকা। স্বপ্ন এমন, তবে বাস্তবতা ভিন্ন। ট্যুরিস্ট ভিসার আড়ালে ইউরোপে কাজের সন্ধানে যাওয়া বাংলাদেশিদের পড়তে হচ্ছে চরম বিপদে। কোনো কোনো ক্ষেত্রে জাল ভিসা টাকার বিনিময়ে করছেন বোর্ডিং পাস। এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে মানব পাচারের এসব তথ্য জানাচ্ছেন এসএম ফয়েজ। মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়েও ইউরোপ যাওয়ার স্বপ্ন, এমন সুযোগে ফাঁদ পেতেছে একটি চক্র। শুধু তাই নয়, জাল শেনজেন ভিসার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জালিয়াতিতে জড়িত খোদ বাংলাদেশ বিমানের সিকিউরিটি ম্যান আর কুয়েত এয়ারওয়েজের বুকিং অ্যাসিস্ট্যান্টরা। মানব পাচারে হাত পাকা এমন চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। বোর্ডিং পাসে সহায়তা করার জন্য আমাদের কর্মকর্তাদের সহযোগিতা দিতাম, এর ভিতরে এই টাকাটা আমি সবার মধ্যেই ভাগ করে দিতাম। যেমন আমাদের স্টেশন ম্যানেজার মাসকুর ইসলাম চৌধুরী স্যার, ওনাকে দিতাম 50,000 টাকা। মুনতাসির মামুন, উনি আমাদের ট্রাফিক সুপারভাইজার, ওনাকে দিতাম 20,000 টাকা। এবং রেজাল করিম স্যার, উনি ট্রাফিক সুপারভাইজার, ওনাকে দিতাম 20,000 টাকা। আসিফ স্যার, উনি ট্রাফিক অফিসার, ওনাকে দিতাম 20,000 টাকা। এবং বোর্ডিং গেটে INS বাবদ ফারজানা আপা আছে, ওনাকে দিতাম 5,000 টাকা। এভাবেই আমি 2 বছরে প্রায় 250 প্যাসেঞ্জার পাচার করছি। এর মধ্যে 50 জন শেনজেন ভুক্ত প্যাসেঞ্জার এবং 200 প্যাসেঞ্জার মধ্যপ্রাচ্যে। ফ্রান্স প্রবাসী রাজের মাধ্যমে আমি শেনজেন ভুক্ত দেশে পাঠাই, শেনজেন ভুক্ত দেশে মানুষ পাঠাই, এবং প্রত্যেকটা যাত্রীর পিছনে আমি শেনজেন ভুক্ত দেশের জন্য 1,80,000 টাকা করে নেই, এবং মিডল ইস্টের জন্য 15,000 করে টাকা নেই। রাজভাইয়ের সাথে আমার কথা হয়েছে আর কি, যে ভাই আমি ইউরোপে যেতে যাচ্ছি, আমাকে কি কোনো ভিসা মানে করে দেওয়া যাবে কিনা। তো রাজভাই তখন বললো যে ঠিক আছে, তোমাদের পাসপোর্ট আর এনআইডি কার্ডের স্ক্যান কপি, এগুলো যাবতীয় ডকুমেন্টসগুলো আমার ভাগিনা আছে বাংলাদেশে রাজ মিজুর কাছে দাও, আমি সব প্রসেসিং করে দেবো, টাকা লাগবে 16 লাখ টাকা। তো আমরা মিজু ভাইয়ের কাছে সব কিছু দেই। চক্রটি দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষের কাছ থেকে 18 লাখ টাকা চুক্তিতে এই জাল ভিসা দিয়ে আসছিল। বাংলাদেশ বিমানের সেখানের সিকিউরিটি ম্যান, কুয়েত এয়ারওয়েজের বুকিং অ্যাসিস্ট্যান্ট বা কিছু জনশক্তি রপ্তানিকর প্রতিষ্ঠান এবং কিছু ট্রাভেল এজেন্সি এবং দক্ষ কম্পিউটার অপারেটর, এইরকম একটা শক্তিশালী চক্র যারা ট্যুরিস্ট ভিসার কথা বলে, যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনাকে কোনোভাবে তারা আপনাদেরকে পাঠিয়ে দিবে শেনজেন বা ইউরোপের কোনো দেশে, সেখানে আপনারা যাবেন, গেলে আপনারা পৌঁছে গেলে আপনাদেরকে আর ফেরত আসতে হবে, এই কথা বলেই কিন্তু মূলত তারা তাদের কাছ থেকে 16 লক্ষ 18 লক্ষ টাকা নিচ্ছে। মানব পাচারে দেশি বিদেশি চক্র জড়িত, দাবি গোয়েন্দাদের। একটি অসাধু চক্র। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।